তোমার জন্য একটা নেকলেসের অর্ডার দিয়েছি, তো নেকলেসটা এসে গেছে। তুমি যদি একবার পরে দেখো, খুব সুন্দর লাগবে তোমাকে, খুব সুন্দর লাগবে। বিশ্বাস করো, মানে এত সুন্দর লাগবে না, তুমি যদি নেকলেসটা পরে আমার বাড়িতে আমার কাছে একবার, মানে ওইশানি, রিয়েলি আই লাভ ইউ ওইশানি। কি হলো এত এতগুলো? অনেকগুলো ঐশানি হয়ে গেছে, বুঝতে পেরেছেন? ডাবল, ট্রিপল। কি করছে কে জানে, ঐশানি কোথায়? আরে বাবা, পাবেন পাবেন, জাস্ট ওয়েট, ধৈর্য ধরুন, সবুরে মেওয়া বলে। রক্ত কথা বললছিলাম, সব শাড়িগুলো বোনকে দিয়ে এলে ক্রেডিটে, নতুন কোম্পানি ফর্ম করে সে কোম্পানির বিল করে সেখান থেকে ওই ওই শাড়ির বাজারে যে মেয়েটি আছে, কি নাম যেন, চম্পা, চম্পাকে দিয়ে সমস্ত কিছু পাঠিয়ে দিলেন। তারপর তারপর শাড়ির দোকানটা ভালো করে সাজিয়ে দিলেন। কেন? কারণ বোন যেন সুখে থাকে, বোন যেন শান্তিতে থাকে, বোনের জীবনে যেন সমৃদ্ধি আসে। তাই তো ছিলাম, তাই তো। আর তোমার বোন, তোমার বোন কি করেছে? তোমার বোনের জন্য আজকে তোমার স্বামী পুলিশের তারা কে ঘুরে বেড়াচ্ছে, কি ঘুরে বেড়াচ্ছে? তো তুমি কাকে চাওছিলাম, তোমার হাজবেন্ড কে চাও নাকি তোমার বোন কে চাও? দুজনের মধ্যে যে কোনো একজনকে তো বেছে নিতেই হবে। ছিলাম আমি একসঙ্গে দুজনকে পেতে
পারি না। আমি আমার স্বামীর কর করতে করতে আমার বোনের সঙ্গে যোগাযোগ রাখতে পারি না। পুরনো দিনের মতো আমার বোনের সঙ্গে হাসি ঠাট্টা গান গল্প করতে পারি না। তার সঙ্গে তোমাকে ভালোবাসতে পারি না। না পারো না। কারণ আমাদের দুজনের মাঝখানে একটা বড় কাঁটা রয়ে গেছে, সংকল্প ব্যানার্জি। সে আমাকে ছাড়বে না ছিলাম, সে আমাকে ছাড়বে না। আমি তোমাকে বলে রাখলাম, সে আমাকে ছাড়বে না। হ্যালো, হ্যাঁ, সে কি? হ্যাঁ হ্যাঁ, আমি আমি এক্ষুনি বেরিয়ে যাচ্ছি। কি হলো, কার ফোন? আমার পরিচিত কেউ সংকল্প আমাকে খুঁজে বেড়াচ্ছে, আমার পরিচিত সমস্ত জায়গাতে রেড করছে। আমার এখানে বেশিক্ষণ থাকা যাবে না, আমি আমি এক্ষুনি চলে যাচ্ছি, এক্ষুনি। আর হ্যাঁ, আরেকটা কথা। কি কথা? কাশ্মীর আকে আমি সর্বশান্ত করে দিয়েছি। কি বলছো তুমি? হ্যাঁ, সর্বশান্ত কাশ্মীরা। যতক্ষণ না ও স্টেটমেন্ট দিচ্ছে আমি নিরপরাধ, ও আমাকে ফাঁসিয়েছে, ও আমাকে চক্রান্ত করে ট্র্যাপে ফেলেছে, ততক্ষণ পর্যন্ত ওকে পুলিশের থেকে পালিয়ে বেড়াতে হবে। যে যন্ত্রণা আমি ভোগ করছি সেই যন্ত্রণা ওকেও ভোগ করতে হবে। আমি আসছি। You are under arrest, Mr. Turno Ganguly. Tomar khela shesh. Turno! No! হ্যালো, কে বলছেন? শুনলাম বিয়ে। হ্যাঁ, কিন্তু আপনি কে বলছেন? শুনলাম কারে নাকি হলুদ সিঁদুরের ছোঁয়া লেগে গেছে। হ্যাঁ, কিন্তু আপনি কে বলছেন? শুনলাম নাকি মেহেন্দি হবে, তারপর সঙ্গীত হবে, তারপর শ্রী করা হবে, তারপর তারপর সকালে
গায়ে হলো, তারপরে কোনে সাজানো, তারপর তারপর বিয়ে। আপনি কে বলছেন? আচ্ছা আচ্ছা, বিয়েটা যদি না হয়? আপনি কে বলছেন বলবেন? একটু ভেবে দেখ না, কে বলতে পারি? না না, এটা হতে পারে না, এটা হতে পারে না। আমি যা ভাবছি তা কি সত্যি? না, এটা হতে পারে না। হ্যালো, কার সাথে কথা বলছিস? দেখো না কি সব বলছে, একটা ফোন এসেছে। হ্যালো, কে বলছেন? হ্যালো স্যার, আপনার কি কোনো রকম লোনের প্রয়োজন আছে? কি? ইয়েস স্যার, আপনি 5 লাখ টাকা অবধি লোন পেতে পারেন যদি আপনি আপনার... আরে থাক থাক, আপনি ফোনটা রাখুন। ধর। কি বললো? আরে লোনের কথা বলছে, বলছে আপনি 5 লক্ষ টাকা অবধি লোন পেতে পারেন। সে কি? না না, এ তো অন্য কথা বলছিল। এ তো এটা কিন্তু অন্য অন্য কেউ ফোন করেছিল। তুই কার কথা ভাবছিস? সে এখন কলকাতায়, সে এখন কলকাতায়, সে যদি এখানে থাকে, এ বিয়েটা হতে পারে না। কিছুতে এ বিয়েটা হতে পারে না, এ বিয়ে অসম্ভব। তুমি যা যা বলছো সব সত্যি তো বিপিন? একদম সত্যি বলছি স্যার, আমি আপনাদের নুনটাও খেয়েছি, গুণটা তো খাবই। ওই কামালপুরে যত শাড়ি আছে, কামালপুরে যত মজুর আছে, ওদের মাঝখানে টাকা চড়াচ্ছে ছিলাম গাঙ্গুলি। গ্রামীণ ব্যাংকটিতে প্রত্যেকের খাতায় একেবারে সুজ্জা টাকা ঢুকিয়ে দিচ্ছে, সবার মাঝখানে সবাইকে টাকা ছড়াচ্ছে ছিলাম গাঙ্গুলি। পুরো দখলটো নিয়ে নিয়েছে স্যার। হ্যালো, মে আই স্পিক টু মিস্টার বাজাজ? বিজি আছে। ঠিক আছে, ওনাকে বলবেন সংকল্প ব্যানার্জি ফোন করেছিল, ইটস আর্জেন্ট। কাকে ফোনটা করলেন বড় বাবু? বাজাজকে, যাকে ঝিলাম গাঙ্গুলির অনেক শাড়ি ডেলিভারি করার কথা আছে। অনেক মোটা টাকার অর্ডার পেয়েছেন ঝিলাম গাঙ্গুলি, কিন্তু ওর পর ওর পরের কি হলো বড় বাবু? বেরিয়ে গেল, হাত থেকে বেরিয়ে গেল। তোমার খবর পেয়ে আমি ঠিক সময় ওখানে পৌঁছে গেছিলাম, কিন্তু শেষমেশ হাত থেকে বেরিয়ে গেল। বেরিয়ে গেল নাকি বড় শালির পর বলে ছেড়ে দিলেন? এই বিপি, আমার কলার তো ধরছেন, একটু পরে যখন খবরে কাগজের বাবুরা আসবে ওদেরও কলার তো ধরবেন তো। সারা দুনিয়া, সারা দুনিয়া যখন আঙুল তুলে বলবে তখন কি করবেন? তুলে নিন, তূর্ণ গাঙ্গুলিকে তুলে নিন। তুলবো তুলবো, কান টানলে মাথাও আসে। কথাটা বুঝলাম না। কথাটা হলো কান আসছে আর তার পেছনে পেছনে মাথাও আসবে। কি বলছেন? কি ওই দেখো, আমাকে এখানে এভাবে তুলে আনার মানেটা কি সংকল্প? এখনো তোমাকে মানেটা বলে দিতে হবে?
একটা দাগি ক্রিমিনাল, জাল ওষুধের কারবারি, বর্ডার জুড়ে দু নম্বরী ব্যবসার সঙ্গে যুক্ত সেই তরুণ গাঙ্গুলি তোমার স্বামী। তাকে আশ্রয় দিয়ে তুমি যে অপরাধমূলক কাজ করেছো তার জন্য তোমাকে অ্যারেস্ট করা হলো। ম্যাডাম ঝিলাম গাঙ্গুলি, মাম্মি এই নাচটা যখন সঙ্গীত হবে তখন আমি নাচবো। আরে তোরা কি সঙ্গীত সঙ্গীত করছিস বলতো, এসব বুঝি না। এই সঙ্গীত মানে যে কোত্থেকে এলো, আরে আমাদের সময় এসব জিনিস হতো না। ওহ দাদা, তোমাদের কালের বিয়ের কথা তো বলোই না, মোস্ট বোরিং বিয়ে। শোনো শোনো শোনো, একদিকে বউ এলো, হ্যাঁ, আর এদিক থেকে বর এলো, ব্যাস বিয়ে হয়ে গেল, আর বাসরে ঘুমিয়ে পড়লো। মানে কোনো আনন্দ উৎসব কিচ্ছু নেই, খালি কারি কারি খেতে। আরে তুই শোন না, একদম ঠিক বলেছিস দোয়েল, কি বোরিং সত্যি। আচ্ছা খালি বোরিং বোরিং করছে, আমাদের সময় বিয়েতে কত মজা হতো জানিস, সেই নহবত বসতো, হেন বসতো। আর এখন মেহেন্দি হয়, সঙ্গীত হয়, আরো কত রকম ফেস্টিভ্যাল হয়, আর বিভিন্ন স্টেটের বিয়েতে যা যা ফেস্টিভ্যাল হয় আমরা সব সেলিব্রেট। আরে ওটা তো মিক্সড কালচার, বাঙালির বিয়েই না। হ্যাঁ তো হচ্ছে কি প্রবলেম? আচ্ছা ড্যাডা তুমি বেশি কথা না বলে এখানে দাঁড়াও তো। কেন? আমার নাচ দেখবে। এই তুই কি এখন সত্যি সত্যি তোর ড্যাডাকে নাচ দেখাবি নাকি? হ্যাঁ ড্যাডা এখানে দাঁড়িয়ে নাচ দেখবে আর বলবে কেমন লাগছে আমার নাচ। আরে বাবা আমার সব সময় নাচ দেখতে ভালো লাগে। মা কি কেটারিং এর ভদ্রলোক ফোন করেছিলেন মিষ্টির জন্য, কি মিষ্টি হবে? না মানে কি মিষ্টি হবে সেটা তো আমরা ঠিক করব। আরে দূর, তোর আবার কি মিষ্টি বুঝি, তোরা তো সব আধুনিক মিষ্টি খাস। মিষ্টি হতো আমাদের সময় বুঝলি, খাঁটি ছানা, খাঁটি দুধ, খাঁটি ঘি, আর তোরা সব ভেজাল মিষ্টি খাস। মিষ্টি আমি ঠিক করব। দাদা প্লিজ এটা অন্তত আমাদের উপর ছেড়ে দাও, মিষ্টিটা আমরা ঠিক করব, ব্যাস। আহ ঝগড়া করিস না তো বাবা, আপনারা একটু আলোচনা করে মিষ্টিটা ঠিক করে ফেলুন। বৌদিমণি এই টেরেটা একজন দিয়ে গেল গো। ট্রে কিসের তা জানি না, বললো যে ঐশানি দিদিকে দিয়ে দিতে। ট্রে আবার কে দিয়ে গেল দেখি, দে তো আমাকে ধর তো, খুলে দেখ খুলে দেখ। এই এই একদম খুলবে না, এটা ঐশানির জিনিস, ঐশানি খুলবে, একদম ধরবে না। ঐশানি ঐশানি ঐশানি, হ্যাঁ আসছি। কি হয়েছে? এই তোমার নামে কি একটা ট্রে পাঠিয়েছে? আমার নামে দেখো কে পাঠিয়েছে, খোলো কি আছে দেখি। এখনই গিফট পাওয়া শুরু হয়ে গেছে। আরে ঐশানি তোর বিয়েতে হেভি মজা হয় বুঝলি। আরে বৌমা যা প্ল্যান করছে না দেখবি, একটা বিরাট ইভেন্ট বানিয়ে ফেলছে। হ্যাঁ বাবা ইভেন্ট তো আমি বানাবোই, দেখতে হবে না কোন বাড়ির মেয়ের বিয়ে হচ্ছে।
বেনারসি? এটা তো পুরনো বেনারসি, ব্যবহৃত। বৌদি চিনতে পারছো না বেনারসিটা? ভালো করে দেখো। চিনতে পারছি না মানে? বুঝতে পারছো না? ভালো করে দেখো না বেনারসিটা, দেখো। কার বেনারসি এটা? হ্যাঁ, এটা তো কেমন পুরনো বেনারসি। কি কি হয়েছে বলতো? এই শাড়িটা কে পাঠালো? আরে কি হয়েছে এটা? কি তোরা শাড়ি নিয়ে এত টেনশন করছিস কেন? ভালো করে দেখো বৌদি, এটা তো খুব পরিচিত বেনারসি, চিনতে পারছো না? না। এই বেনারসিটা তো আমার পড়ার কথা ছিল। অন্য কেউ কেড়ে পড়ে নিয়েছিল, মনে করতে পারছো না?